সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলায় জানো তো চলে এসেছি ছাদে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না এমনিতেই তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর কি, শীত শীত করছিল, কাজ করতে ইচ্ছা করছিল না। আর ওই যে দূরে ব্ল্যাঙ্কেটটা দেখলে না, ওটা গতকাল রাতে না বার করেছি, পাতলা ব্ল্যাঙ্কেটে আমার শীত ভাঙছে না। আর যা ঠান্ডা লেগেছে দেখলাম মোটা ব্ল্যাঙ্কেটটা বার করাটাই বেটার হবে। আর এই দেখো সকালবেলা কিন্তু আর কি, শীতের সকালে এত সুন্দর সুন্দর ফুল দেখলে কিন্তু মনটাই বেশ ভালো হয়ে যায়। জানো তো এই গোলাপ গাছটাতে না কদিন আগেও এত ফুল ফুটতো না, কিন্তু যেই না একটুখানি কুয়াশা ঠান্ডার আমেজ পড়েছে, গোলাপ গাছটায় যেমন একদম ভরে কুড়িয়ে এসেছে তেমনি কিন্তু গোলাপ ফুলের কালারগুলো হচ্ছে এত সুন্দর দেখতে। তো ওপরের কাজ তো হয়ে গেছে, দেখো যেই না নিচে এসছে একটা হাঁচি দিয়েই আর কি কাজ শুরু হচ্ছে। তো এই কদিন তো স্কিন কেয়ার বলতে কি আমি জানতামই না, সারাদিনই শুধু ঘুমিয়ে গেছি নিজেকে ফিট করার জন্যে। তো আজ দু তিন দিন পর এই যে সকালে স্কিন কেয়ারটা একদম প্রপার টাইমে করে নিলাম, আর এই যে এখন বিছানাটাকে গুছিয়ে নেবো। ঘরে এই সময় বেশ সুন্দর রোদ আসে, কিন্তু এই সময় তো আর বসার সময় থাকে না, এই সময় থাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্টেপ বাই স্টেপ কাজ। কারণ দেখবে আমাদের হাউসওয়াইফদের কিন্তু সারা দিনই কম বেশি কাজ থাকে, ছুটি বলতে সেরকম থাকেই না। আর এখন এই যে এদিকে জানলাটাকে খুলে দিলাম যাতে খাটে না বেশ ভালো রোদ আসে, দিয়ে এইদিকে আমার যে গাছ কটা আছে এদেরকে না একটুখানি জল দিয়ে নিচ্ছি। জানো তো এবার থেকে ভাবছি গাছ কটাকে ওঠানো নামানোটা শুরু করে দিতে হবে, কারণ ভোরবেলা এই জানলাটা দিয়ে এত হাওয়া আসছে না, একটা কেন দুটো ব্ল্যাঙ্কেটেও শীত ভাঙবে না। তো এই যে এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। তো চলো সেটা তো শেয়ার করবোই, তার আগে ঘরে ঝাড়টা দিয়ে নিই। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি 11 গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। এটা তোমরা পেয়ে যাবে 1400 ওয়াটের, আর তার সাথে তোমরা পাবে এতে 360 ডিগ্রি হট এয়ার সার্কুলেশন টেকনোলজি। আর এটার কিন্তু 2 বছরের ওয়ারেন্টিও আছে, মানে এটারও ওয়ারেন্টি পিরিয়ড বেশ অনেকটাই বেশি। এর সাথে তোমরা পেয়ে যাবে 16 অ্যাম্পায়ারের পাওয়ার প্লাগ। তো এই হচ্ছে আমার এয়ার ফ্রায়ার, কেমন লাগলো জিনিসটা অবশ্যই জানিও। আর আমার এখন মনে হয় প্রায় প্রত্যেকটা বাড়িতেই এটা থাকা দরকার, কারণ আমরা এখন প্রত্যেকেই কম বেশি খুবই স্বাস্থ্য সচেতন। তো কম তেলে রান্না বা বলতে পারো বিনা তেলে রান্না করার জন্য এই জিনিসটা কিন্তু একদম পারফেক্ট। তো এর সাথে তোমরা পেয়ে যাবে একটা এরকম ননস্টিক বাস্কেট, আর তার সাথে তোমরা পাবে হচ্ছে এরকম একটা ট্রে। তো এই ট্রেটা কিন্তু খুব ইজিলি ভেতরে বসানো বা খোলা দেওয়া করা যাবে, যার ফলে রান্নার পর ক্লিন করতে কিন্তু একদমই অসুবিধা হবে না। আর এই যে বাস্কেটটা দেখছো এটাও কিন্তু খোলা দেওয়া করা ভীষণ ইজি, সামনে একটা হালকা লক আছে, হালকা চাপ দিলেই কিন্তু খুলে যায়। আর এই যে এয়ার ফ্রায়ারের ওপরের পোর্শনে আছে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, আর এই যে চারপাশটা দেখছো এখানটায় আছে হচ্ছে এয়ার ভেন্ট। তো এর ওপর কিছু চাপা দেয়া বা এর ওপর কিছু না রাখাই ভালো। আর এই যে ব্যাক সাইডে রয়েছে এয়ার ইনলেট, তো এই দিকটাতেও কিন্তু গার্ড না করাই ভালো, কারণ ওইখানটা দিয়ে কিন্তু গরম হাওয়াটা বেরোবে। আর বাস্কেটটা বার করার পর এই যে উপরের দিকে রয়েছে হিটিং এলিমেন্ট, আর তার উপরে রয়েছে একটা ফ্যান যাতে হিটটা খুব চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড হতে পারে। তো এই এয়ার ফ্রায়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি নিতে চাও তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। তো এরই সাথে আমি পেয়েছি একটা ইউজার ম্যানুয়াল, এখানে কিন্তু সমস্তটা খুব ভালোভাবে লেখা আছে, কীভাবে করতে হবে, কোন অংশটার কী নাম, কীভাবে হিটটা প্রিসেট করতে হবে, তো সমস্ত কিছুই কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আর এরই সাথে আমি পেয়ে গেছি কিন্তু একটা রেসিপি বুক, এর মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, প্লাস কোন রেসিপিটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে, কী ফর্মুলা আছে, কতক্ষণ টাইমিং দিতে হবে, সমস্তটা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে লেখা আছে। আর এর সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে টাচ স্ক্রিন কন্ট্রোল, আর এখানে তা প্রিসেট প্রোগ্রাম আছে, আর টেম্পারেচার কমানো বাড়ানোটা রয়েছে বাঁ দিকে, আর টাইমিংটা রয়েছে ডান দিকে। তো চলো সেগুলো আস্তে আস্তে যখন আমি রান্নাটা স্টার্ট করব তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা তো ভীষণ ভালো, আর আমার তো বললামই মনে হয় এখন প্রত্যেকটা বাড়িতেই কম বেশি থাকা দরকার। এতে কিন্তু বিনা তেলে আর না হলেও কিন্তু খুব অল্প তেলে খুব সুন্দর সুন্দর রেসিপি বানানো যাবে। তো আজকে এত সুন্দর জিনিসটা শুরু করছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। তো দেখানে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে 2 মিনিটের জন্য হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আলুগুলো তুলে নিয়ে ওর ওপর না একটু ঠান্ডা জল দিয়েছিলাম, যাতে আর কি কুকিং প্রসেসটা একটু থেমে যায়, না হলে আবার বেশি গলে গেলে তখন আর হবে না। তো এইখানে এখন ওপর থেকে একটু নুন, হলুদ, একটু অরিগানো, আর দেখো একদমই মানে সামান্য বলতে পারো তেল দিয়েছিলাম, দিয়ে ওইটা ম্যারিনেট করে এখানে যে ট্রেটা রয়েছে ট্রেটাতে ভালোভাবে একটু অয়েল গ্রিস করে নিয়েছি। তারপর যে ম্যারিনেট করা আলুর পিসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছো আজকে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানো হচ্ছে। তো এই যে ট্রেটা রেডি করে নিয়েছি, নিয়ে ট্রেটা এখন এইখানে দিয়ে দিলাম, আর কি ট্রেটাকে ট্রের জায়গায় রেখে দিলাম। দিয়ে এই দেখো এইটা হচ্ছে পাওয়ার অনের আর অফের সুইচ।
আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আলাদা একটা মোডই রয়েছে, সেখানে টাচ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে এম লেখা যে অংশটা দেখছো, এটাই কিন্তু মোড চেঞ্জ করার জায়গা। আর মাত্র এই 9 মিনিট মতো বাকি আছে, এখন একটুখানি পজ করে এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার যেমন করে তখন অন করেছিলাম সেম প্রসেসে অন করে না, এখানে তো 15 মিনিট দেখাচ্ছে, তাই এখন কিন্তু টাইমিংটা একটুখানি কমিয়ে নিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাইজটা যখন বসিয়েছিলাম তখন মোটামুটি 20 মিনিটের জন্য ছিল, তো পরের বার আর 20 মিনিট দেয়নি, আর মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এইরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইজ একদম রেডি হয়ে গেছে। দেখো একদমই কিন্তু অল্প তেলে লেগেছে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজগুলোকে এখন নিয়ে নিচ্ছি, আর তার সাথে একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো কেচাপ। তো আজকে সকালবেলা এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েই কিন্তু আমাদের দিনটা শুরু হয়ে গেছিলো। তো নতুন জিনিসে নতুন খাবার করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হলো। তো সকাল থেকে অনেকটা সময় তো ওই দিকে গেছে, এখন এখানে ব্রেকফাস্ট বানাতে হবে, তারপর লাঞ্চের প্রিপারেশন তো অনেকটা কাজ রয়েছে। তো জানো তো শরীর মন দুটোটাই ভালো না থাকলে এখন কিন্তু দুটোই ফিট হয়ে গেছে। তো ওইদিকে তো দেখলে পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর এইখানে আজকে বানাবো হচ্ছে চিকেন চাঙ্গেজি। মানে বলতে পারো নতুন জিনিসটা দেখে না একটু কিছু নতুন নতুন রান্না করতেও ইচ্ছা হলো। তো এইখানে যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে না আগে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, জানো তো। তারপরে মনে হচ্ছিলো কেমন যেন একটা খামতি, তারপরে মনে করছে ও বাবা আমি তো নুন আর হলুদরা দিতেই ভুলে গেছি। তো নুন হলুদ দিয়েও এখানে ম্যারিনেট করে নিলাম, তবে আজকে জানো তো এর মধ্যে আর সর্ষের তেলটা দেয়নি, কারণ আজকে রান্নাটা হবে পুরোপুরি সাদা তেলে। তো ওখানে চিকেনটা ম্যারিনেট করে এখানে এখন চলো পাস্তাটাকে বানিয়ে নেই, কারণ বেলা প্রায় অনেকটা হয়ে গেছে। আর আজকে তো বাড়িতে চিকেন আনা হয়েছে, তাই ভাবলাম পাস্তাটার মধ্যে বেশ কিছুটা চিকেন এরকম ছোটো ছোটো করে দিয়ে দিই, তাহলে খেতেও বেশ টেস্ট লাগবে। তো এদিকে রান্না করতে করতে চলো তাহলে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে অর্পিতা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে স্পিন মপটা কি সিমেন্টের ফ্লোরে ইউজ করা যাবে। হ্যাঁ গো, ওটা সিমেন্টের ফ্লোরে ইউজ করা যায়, তো আমি একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছে তোমার ব্লগ দেখলে মন ভরে যায়, থ্যাংক ইউ দিদিভাই। আর সুস্মিতা দিদিভাই লিখেছে একা সংসারে শরীর খারাপ যতই হোক না কেন কাজ করতেই হবে। হ্যাঁ গো দিদিভাই, শরীর খারাপ যতই হোক আবার একটুখানি শুয়ে বসে নিয়ে কিন্তু প্রত্যেকটা কাজই করতে হবে। আর কমেন্ট করেছিল হচ্ছে জাহিনা মিরুল ইসলাম থেকে যে বেবি প্ল্যান্টগুলো কাটিং করতে না নেক্সট ইয়ারে গাছ লাগাতে। আসলে গতদিন আমি একটা গাছের তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটাকে কীভাবে টেক কেয়ার করবো, তো সেখানে দিদিভাই লিখে দিয়েছে। আর কমেন্ট করেছিল হচ্ছে রন্ধনে শাশুড়ি বৌমা থেকে ববিত্রা রুদ্র আন্টি, সুমনা ব্লগস, লিজা ব্যানার্জি। আর সুপর্ণা সরকার দিদিভাই লিখেছে যে কী কী ইনডোর প্ল্যান্ট আছে একবার দেখিও, দিদিরও খুব ইনডোর প্ল্যান্ট লাগানোর ইচ্ছা। ঠিক আছে দিদিভাই, নেক্সট ভিডিওতে একদম প্রত্যেকটা পরপর তোমাকে দেখিয়ে দেবো। আর কমেন্ট করেছিল শাইনি গাঙ্গুলো দিদিভাই, এ আর লাইফস্টাইল সুনন্দা দিদিভাই। আর ইন্ডিয়ান ব্লগার মিনা থেকে কমেন্ট করে জানিয়েছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, আজকে প্রথম দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর এখানে না একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সিম কটা ভেজে নিয়েছি, দিয়ে সর্ষে আর কি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট করে না সিমের ঝাল বানিয়েছিলাম, জানো তো গরম ভাতে দারুণ লাগছিলো, আর কি ওপর থেকে একটু সর্ষের তেলও ছড়ানো ছিল। তো এরপর চলো চিকেন চাঙ্গিজিটা এখন বানিয়ে নেওয়া যাক। জানো তো রেসিপিটা আজকে সকালবেলায় ফোন ঘাঁটতে ঘাঁটতে হারতে এলো, তাই ভাবলাম একবার দেখেও নিই। তো এখানে দেখো আর কি পেঁয়াজ আর টমেটো হালকা করে ফ্রাই করে নিয়েছি, দিয়ে এখন কড়ার মধ্যে তেল দিয়ে না যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেইটা কিন্তু বেশ ভালোভাবে একটুখানি না লালচে রং ধরা অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে বলতে পারো চিকেনেরও একটু টেস্ট বাড়বে, আর না চিকেনটার মধ্যে একটা বেশ পোড়া পোড়া হালকা পোড়া পোড়া গন্ধও আসছিলো, বেশ ভালোই লাগছিলো। আর তো জানো তো এটা করতে গিয়ে কড়াটা একটুখানি পুড়ে গেছিলো এই যা, তবে অসুবিধা হয়নি, যখন গ্রেভিটা রান্না করেছি না তখন কড়াটা একদম আর কি পোড়া জিনিসগুলো তেল থেকে ছেড়ে এসেছিলো। তো এখন দেখো চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটুখানি বাটার দিম মিশিয়ে দিয়েছিলাম। তো ওখানে ফোড়নটা একটু না দমটা কমিয়ে দিতে হয়েছে, কারণ তখন যে মশলাটা করেছিলাম না ওই পেঁয়াজ আর টমেটো, তো সেটাকে না পেস্ট করা হয়নি, গরম ছিল তো তো একদমই ভুলে গেছিলাম। তো এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে না ওটার পেস্ট করে নিলাম, দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে যে যে ধরো চিরাচরিত মশলা আছে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বাটির মধ্যে না খানিকটা মিক্সচার ছিল, তো সেইটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে ওপর থেকে যে চিকেনগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি। তবে না এখানে আমি আলু অ্যাড করলাম, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কারণ কৌশিক বলো আমার বলো আমাদের না চিকেনের সাথে একটু আলু না পড়লে ভালো লাগে না। তো রেসিপিটা যখন আমি ফোনে দেখেছিলাম তখন কিন্তু উইদাউট আলুতেই ছিল। তো এই দেখো লিডের ওপর একটুখানি কাসৌরি মেথিও দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু ভালোভাবে রোস্ট হয়ে গেছে, দিয়ে এই যে সব দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে।
দিয়ে এই যে কষানো কমপ্লিট, এখন ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস এইবার ঢাকা দিয়ে দিলে এই ধরো মিনিট 5-7-এর জন্য, তারপরেই কিন্তু আমাদের চিকেন চাঙ্গিসি একদম রেডি। কৌশিকিত যখন ও খেতে বসেছিল, আমি বলেছিলাম দেখো তো চিকেনটা খেয়ে কি অন্যরকম লাগছে না সেম লাগছে, তখন ও বললো বেশ অন্যরকম লাগছে, খেতেও বেশ ভালো লেগেছে। আর এই যে শীতের দিনে কোনো রান্নায় যদি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ লাগে না বলো, গন্ধটা আর ফ্লেভার দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। তো রান্নাবান্না সব খুব কষ্ট করে সেরে নিয়েছি, ইচ্ছাই করছিল না জানো তো শেষের দিকে। তো যাই হোক, এগুলো তো করতেই হবে, এগুলো থেকে তো পিছন ছাড়ানোর রাস্তা নেই। তো দিকে দেখো গ্যাসটাও ভালোভাবে মুছে নিয়েছি, আর দেখবে চিকেন যতই রান্না হোক না ওই সাইডে একটু আর তো তেল ছিটকায়, এখানে অনেক বাসনপত্র থাকে, আর আমার কিচেনটা তো খুবই ছোট, আমার কিন্তু নোংরা হয় রান্না করার সময় একটু বেশি, কারণ সবসময় না বাটি তারপরে ধরো চামচ এগুলো রাখার জায়গা হয় না, তো সব এক জায়গায় থাকে, তো আমার কিন্তু রান্নার পর এইভাবেই পরিষ্কার করতে হয়। এই রান্নাবান্না কাজ সমস্ত কিছু শেষ হলো, এখন জাস্ট স্নান করে পুজোটা দেবো। বাবা আজকে যা কষ্ট হয়েছে রান্নাঘরটা করতে, কিন্তু কী জানি ওই রান্নাঘরে ঢুকলেই না নেশায় নেশায় এটা করি ওটা করি সেটা করি, তারপর করার পর যা কষ্ট হয় না, এখন বিশ্বাস করো শরীরটা আমার ফেলে দিচ্ছে, মনে হচ্ছে বিছানাটা দেখেই মনে হচ্ছে মানে এরকম টান টান করে রাখা, তো বিশ্বাস করো দেখেই মনে হচ্ছে গিয়ে আমি শুয়ে পড়ি, কিন্তু পুজো করা আছে, এখনও খেতে দেওয়া আছে সবাইকে, কী করে সব আমি জানি না। তাও এখন 5-10 মিনিট বসে নিয়ে না তারপর যাবো। আর তোমরা অনেকেই বলছো যে হেয়ার টনিকটা শেয়ার করতে, কি বলতো আমি জাস্ট একদিনই দিয়েছি, তারপর দেবো কি, এই তো ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব, তার মধ্যে ওইটা দিলেই না পরের দিন শ্যাম্পু আমায় করতেই হবে, আর এখন যা শরীরের কন্ডিশান এখন শ্যাম্পু করলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো এখন তো শ্যাম্পু করছি না, দাঁড়াও একবার তো ইউজ করেছি, আর 2-3 দিন ইউজ করি তারপরেই তোমাদেরকে বলবো, কারণ তোমাদেরকে ধরো বললাম পরে দেখলাম না সেটা আমারই আর অতটা ভালো কাজ দিচ্ছে না, সেটা কোনোভাবেই তোমাদের সাথে শেয়ার করবো না। তো দাঁড়াও স্নান টান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর জানো তো সকাল থেকে অতটা কাজ টাজ করে না একদম শরীরটা দিচ্ছিল না, তাই কৌশিক বললো তুমি ঘরটাই মুছে নাও আর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। তো সেম সেমভাবে কাজ কমপ্লিট করেছি, করে জানো তো সেই যে দুপুরবেলা শুয়েছি মাঝখানে কোনোরকমে উঠে একটু সন্ধেটা দিয়েছি, আবার এসে সারা সন্ধে ঘুমিয়েছি, ঘুমিয়ে প্রায় 9টা বাজে তখন নিচে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় এখন এই 10টা মতো বাজে। তো তোমাদেরকে সকালে বললাম না যে গাছগুলোকে নামিয়ে রাখতে হবে, তো এখানে খুব চেষ্টা করছিলাম কী করে গাছগুলোকে নামানো যায়, মানে ঠিকঠাক করে নামা আমাতেই পাচ্ছিলেন না, কার কোনো কোনো গাছের আঘাত লাগছে, কারোর আবার পাতা খসে যাচ্ছে, সব দিয়ে খুব বিশ্রী অবস্থা ছিল। তো এইদিকে কাজটা করি, আরও বেশ কিছু দিদিভাইয়ের নামটা নিয়ে নিই। তো আর আমার গত ভিডিওতে দীপনা সেন দিদিভাই লিখেছে তুমি আমার নামটা আর নিচ্ছ না, কী বলো তো দিদিভাই কদিন ধরে তো শরীরটা ভালো না, তাই সবার কমেন্ট আর পড়ে উঠতে পারছে না, তবে আজকে থেকে একদম ফিট হয়ে গেছি, এবার থেকে আর কোনো ভুল হবে না। আর কমেন্ট করেছিল লোপা মুদ্রাদি, ইনাইল লাইফস্টাইল, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, দেবনন্দা হাজরাদি, আজমিরা বেগম, নাইমা জাহান, লিমা মাইতি দিদিভাই, আর কমেন্ট করেছিল ইনাইল লাইফস্টাইল থেকে। তো থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা প্রতিটা নিয়ত এত ভালোবাসা দিচ্ছ যাতে আমি ভিডিও বানানোর জন্য অনেকটা এনার্জি পেয়ে যাচ্ছি। আর এখন ওইদিকে গাছটা সমস্ত কিছুই নামানো হয়ে গেছে, এখন এখানে স্কিন কেয়ারটা সেরে নিলাম, কারণ স্কিন কেয়ারটাও প্রায় 3-4 দিন করা হয়নি ভালো লাগছিল না বলে। তো আজকে থেকে আবার প্রপার স্কিন কেয়ার শুরু করে দিলাম, না হলে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার হাওয়াতে এমনি হাত রাত ফেটে যাচ্ছে। এই যে আজকের মতো দিনটা শেষ, সন্ধ্যেবেলা আজকে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে পুরো টানা ঘুমিয়েছি, ঘুমিয়ে তাও আমাকে দেখতে পাচ্ছ আমি এই অবস্থায় আছি, বাবা অত ঘুম যে কোথায় জমা ছিল আমি সত্যিই জানি না। তো দেখলে তো তারপর এই যে মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে এগুলো করলাম, এই জ্বালাটা না বন্ধ করার প্রচণ্ড দরকার, ভোরবেলা এত হাওয়া আসছে না, দুদিন তো যা কষ্ট পেয়েছি আজকে মানে বন্ধ করতে ইচ্ছা করছিল না, স্পেশালি জানো এই হ্যাঙ্গিং টপ দুটোর জন্যে, আর একটা যেটা আছে সেটাকে নিয়ে অত সমস্যা মানে, কিন্তু এইটা এইটার পাতাগুলো এতটাই নরম না, সামান্য টাচ লাগলেই পাতাগুলো খসে যায়। তো এখনও জানি না ওকে আমি কোথায় দেব, তো কোথাও তো একটা দেওয়ার ওকে ব্যবস্থা করতেই হবে, দেখি এখনও মাথা থেকে কোনো বুদ্ধি বেরোয়নি। তো তোমাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই বলো তো ঘরের মধ্যে কোথায় রেখে রাখা যায়। তো এখন ধরো সারা শীতটা তো এইভাবেই চালাতে হবে, নাহলে যা ঠান্ডা, এখনও তো ঠান্ডা সেরকম কিছুই পড়েনি, আজ তো বা ঠান্ডাটা তো পড়ে আছে, তখন তো মানে বাধ্য হয়ে বন্ধ করতেই হবে। জানি না গো শীতে কটা গাছকে ঠিকঠাক রাখতে পারবো, কারণ এইসব ইনডোর প্ল্যান্ট না শীতে হলেই আছে, অনেকে পাতাগুলো কেমন করে দেয়, পাতা ঝরিয়ে দেয়, জানি না কয়েকদেরকে কতটা কি বাঁচাতে পারবো। তো এই দুদিন যা শরীর খারাপ ছিল তার থেকে আজকে বলতে পারো 50% কমে গেছে, আশা করছি আজকে রাতটা ঘুমালে কালকে একদম ফিট হয়ে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার মানে এয়ার ফ্রায়ারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তো আমিও তো ওটাকে ভীষণ খুশি, মানে কোনোদিন যে এই জিনিসটা আমার হবে সেটা আমি আইডিয়াও করতে পারিনি, বাট তোমাদের ভালোবাসায় পেয়ে গেছি। তো চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ফ্লগে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।